আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদের কেমন একটি গোপন টিপস দেখাবো, যে টিপসটির মাধ্যমে আপনারা যে কোনো নষ্ট হার্ড ডিস্ক থেকে, বা আমাকে আপনারা এর আগে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের হার্ড ডিস্কটি অনেকটাই স্লো হয়ে গেছে, যার মধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ডাটা আছে, আপনারা ডাটাগুলো কোনোভাবেই উদ্ধার করতে পারতেছেন না বা রিকভারি করতে পারতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিও দেখে কাজ শিখতেছেন, যারা ডাটা রিকভারির কাজ শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে একটি নষ্ট হার্ড ডিস্ক থেকে আপনারা কিভাবে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল আপনারা উদ্ধার করবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের যে আজকে টিউটোরিয়ালটি আছে এখন এটি আমরা শুরু করব। এখন আমরা ডাটা রিকভারি করব। তো ডাটা রিকভারি করার আগে আমরা দুইটা হার্ড ডিস্কই লাগিয়ে নিয়েছি, নষ্ট হার্ড ডিস্ক এবং একটি ভালো হার্ড ডিস্ক। তারপর আমরা বুট মেনুতে চলে গেলাম এবং হিরিয়ান বুট সিডি 9.9 অবশ্যই লাগিয়ে নেবেন। লাগানোর পর আমরা এখন সিডি ড্রাইভে নিয়ে ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর আমাদের যে এখানে হিরিয়ান বুট সিডি 9.9 আছে এর ভিতরে মূলত ঢুকবে। তো এখন আমাদের হিরেন বুট সিডি 9.9 চলে আসছে। তারপর এখান থেকে আপনারা স্টার্ট বুট সিডিতে আপনারা ঢুকে যাবেন। স্টার্ট বুট সিডিতে নিয়ে ইন্টারপ্রেস করব আমরা এখন। তো করার পর এখানে মূলত হিরেন বুট সিডির অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা ব্যাকআপ টুলসের মধ্যে গিয়ে আপনারা ইন্টারপ্রেস করবেন। তো ইন্টারপ্রেস করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনারা মূলত যাবেন হচ্ছে অ্যাক্রোনিস ট্রু ইমেজ ইন্টারপ্রাইজ সার্ভার, এই অপশনটির মধ্যে আপনারা চলে যাবেন। এই এই অপশন এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা আজকে নষ্ট হার্ড ডিস্ক থেকে কিভাবে ডাটা রিকভার করে আমরা আপনাদেরকে দেখাবো। তো এর মধ্যে গিয়ে আপনারা ইন্টারপ্রেস করবেন, আমরা এখন ইন্টারপ্রেস করলাম। তারপর অটোমেটিকলি সফটওয়্যারটি রান করবে। তো এখন আমাদের যে সফটওয়্যারটি আছে অ্যাক্রোনিস বুট ইমেজ টুল, এই সফটওয়্যারটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট ইমেজ, রিস্টোর ইমেজ, ক্লোন ডিস্ক, তারপর হচ্ছে অ্যাড নিউ ক্লোন ডিস্ক বা ইমেজ চেক। তো এই প্রত্যেকটা অপশন দিয়ে আমরা মূলত অনেক ধরনের কাজই করি। তো আজকে আমরা নষ্ট হার্ড ডিস্ক থেকে যেহেতু ফাইল আমরা রিকভার করব, তো এই ক্ষেত্রে আমরা প্রথমত নষ্ট হার্ড ডিস্কটিও লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমরা যে হার্ড ডিস্কটির মধ্যে নষ্ট হার্ড ডিস্কের ফাইলটি আমরা রিকভার করব, ওই হার্ড ডিস্কটিও আমরা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা এখন চলে যাব ডিস্ক ক্লোন অপশনটিতে। তো ডিস্ক ক্লোন অপশনটির মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে যে লস ডাটা বা যে ডাটাগুলো আছে আমরা এইগুলো রিপেয়ার এগুলো রিকভার করে দেখাবো। তারপর হচ্ছে এখানে ক্লোন যে ডিস্ক আছে এই অপশনটিতে আমরা এখন চলে যাব এবং ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে অপশনটি আছে এটি চলে আসছে, ডিস্ক ক্লোন উইজার্ড যে ডায়লগ বক্সটি এটি। তো এটি আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, তাহলে কন্টিনিউ হবে আমাদের যে কাজটি আছে এটি। তো প্রসেসিং যে অপশন এটি চলে গেছে। তারপরে এখানে দুইটা অপশন আসছে। তো আমাদের যে ডাটা আছে আমরা এটি আমরা দুইভাবেই রিকভার করতে পারবো, একটি হচ্ছে অটোমেটিক মোড এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল মোড। তো অটোমেটিক মোডেও আপনারা চাইলে এটি কাজটি করতে পারবেন। তো আমরা এখন নেক্সট করে দিলাম। তো অটোমেটিকভাবে কীভাবে কাজটি করবেন আমরা এখন দেখাবো। এখন আমাদের যে নষ্ট হার্ড ডিস্কটি আছে আর পার্টিশনগুলো অ্যানালাইজ হচ্ছে, হওয়ার পরে এখানে চলে আসবে এবং আমাদের দুইটা হার্ড ডিস্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা হার্ড ডিস্ক লাগানো আছে। এখানে যে উপরে যে হার্ড ডিস্কটি দেখতে পাচ্ছেন 500 GB, এটি হচ্ছে আমাদের নষ্ট হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের পার্টিশন শো করে এবং এই হার্ড ডিস্কটি অনেকটাই স্লো,
এবং এই হার্ড ডিস্কটি কম্পিউটারে লাগালে হ্যাং করে এবং এর ডাটা কোনোভাবেই কপি হয় না। আর নিচে আছে 1000 GB একটি হার্ড ডিস্ক। তো এই 1000 GB হার্ড ডিস্কের মধ্যে আমরা উপরে যে 500 GB হার্ড ডিস্কটি আছে এর যে ড্রাইভ আছে প্রত্যেকটাই আমরা ক্লোন করব, মানে প্রত্যেকটা ড্রাইভই 1000 GB-র মধ্যে হুবাহু একবারে কপি হবে এবং ক্লোন সেম টু সেম ড্রাইভ হয়ে যাবে। তো এটি হচ্ছে এখন আমরা আপনাদেরকে দেখাইছি অটোমেটিক। তো এই অটোমেটিকভাবে আপনারা করতে পারবেন, তবে যেহেতু এখানে আমরা একটি 500 GB হার্ড ডিস্ক আর নিচে 1000 GB লাগানো, ওই ক্ষেত্রে আমরা এই কাজটা ম্যানুয়াল করে দিব। আর অটোমেটিক যদি আমরা এখন করি, এটি নেক্সট ক্লিক করলেই এটি হয়ে যাবে। তো এখন আমরা ব্যাকে চলে আসব। তো ব্যাক বাটনে আমরা একটি ক্লিক করে দিব। এখন আমরা ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আমরা ম্যানুয়ালে ক্লিক করব। তো ম্যানুয়ালে ক্লিক করলে এখানে ডিসক্রিপশনে কিন্তু সম্পূর্ণই লেখা আছে যে হার্ড ডিস্কটি কীভাবে কাজ করবে বা কীভাবে ক্লোনিং হবে। তারপর হচ্ছে আমরা এটি আমরা যখন পরে কাজটি করব অনেকটাই বেটার হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1000 GB আমাদের একটি হার্ড ডিস্ক এবং 465 GB বা 500 GB যে হার্ড ডিস্কটি এটি। তো যেহেতু আমরা 500 GB যে হার্ড ডিস্ক আছে এটিতে ডাটা উদ্ধার করব, সেজন্য এটিতে আমরা নেক্সট করে দিলাম। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1000 GB যে হার্ড ডিস্কটি ছিল এটি আনলোকেটেড হয়ে গেছে এবং এটি জিরো হয়ে গেছে। তো এটির মধ্যে আমরা 500 GB-র যে ফাইলগুলো আছে বা ড্রাইভগুলো আছে এগুলো আমরা করব। করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা অনেক যে ডিস্টোরি ডাটা যে অপশন ডিস্টোর ডাটা যে অপশনটি আছে এটির দ্বারাই আমরা কাজটি করব। এটির মাধ্যমে সব ধরনের ফাইলই কপি হয়, কোনো ফাইল মিসিং হয় না। এবং এখানে প্রত্যেকটা অপশন থেকে আপনারা ক্লিক করে আপনারা কাজটি করতে পারেন। এখানে যে অপশনটিতে ক্লিক করবেন ওই অপশন সম্পর্কে এখানে ডিসক্রিপশনে লেখা আছে, আপনারা পরেও জিনিসটি করতে পারবেন। যেহেতু আমরা ডিস্টোরি ডাটাতে আমরা কাজটি করবো, সেজন্য আমরা এখন ডিস্টোরি সিলেক্ট করে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে নর্মাল আছে এবং কুইট আছে। আমরা যেহেতু কাজটি তাড়াতাড়ি করব, ওই জন্য আমরা কুইট অপশনটি সিলেক্ট করব এবং অবশ্যই ডাইভটি ফরম্যাট হয়ে যাবে 1000 GB। তারপর এখানে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব। এখন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাজ ইজ বা যে অপশনটি আছে প্রথমত বা নর্মালি এটি আমরা সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর যেহেতু বন্ধুরা আমাদের যে নতুন হার্ড ডিস্কটি 1000 GB, ওই ক্ষেত্রে এখানে 465 GB আনলোকেটেড হয়ে গেছে। আর এখানে আপনারা দেখেন যে উপরে যে 500 GB ড্রাইভটি ছিল সেম টু সেম সবগুলো ড্রাইভ হয়ে গেছে। আমরা পরবর্তীতে উইন্ডোজ আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন 465 GB, আমরা এটা ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা আরেকটি পার্টিশন করে ফেলবো, তাহলে 1000 GB ফুলই সাপোর্ট করব। এবং নষ্ট হার্ড ডিস্কের উইন্ডোজটি যেরকম ছিল সেম টু সেম এখানে ক্লোন হয়ে যাবে। তারপরে এখানে আমরা প্রসেসে ক্লিক করে দিব। ক্লিক করা দিলেই যে কাজটি আছে এটি হয়ে যাবে এবং আমাদের যে নষ্ট হার্ড ডিস্কের যে ডাটাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন 1 TB যে হার্ড ডিস্কটি আছে এর মধ্যে ক্লোনিং হবে এবং এই প্রসেসটি হবে। এবং এই কাজটি হতে অনেকটাই সময় লাগে এবং এই কাজটি আপনারা যারা করতে চাচ্ছেন আপনারা UPS ব্যবহার করবেন, কারণ এই কাজটি করার সময় যদি কারেন্ট চলে যায় হার্ড ডিস্ক দুইটাই নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে বা আপনাদের যে গুরুত্বপূর্ণ ডাটা আছে এগুলো আপনারা লস হওয়ার আশঙ্কা থাকবে। অবশ্যই এই বিষয়টি আপনারা খেয়াল রাখতে হবে। আর আপনারা যখন নষ্ট হার্ড ডিস্ক থেকে ডাটা উদ্ধার করবেন এই ক্ষেত্রে এরকম একটি মেসেজ আসবে, ইরর ফাটল। তো এই মেসেজটি আসলে আপনারা টেনশন করার কোনো দরকার নেই, এখানে ইগনোর অল যে অপশনটি আছে এটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন, দিলে এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই কাজটি হতে কমপক্ষে
এক থেকে দুই ঘন্টা, আর যে হার্ড ডিস্কগুলোতে বেশি ধরনের সমস্যা ওই এই এই হার্ড ডিস্কগুলোকে করতে হলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা লাগবে। অবশ্যই ওই রকম ব্যাকআপ নিয়ে আপনারা ভালো মানের ইপিএস দিয়ে কাজটি করবেন, যাতে আপনার ওই ধরনের ব্যাকআপ পান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের টিউটোরিয়ালস চান, আর অবশ্যই আজকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা যাদের গুরুত্বপূর্ণ ডাটা আছে তারা অবশ্যই নষ্ট হার্ড ডিস্ক থেকে এই ধরনের ডাটা উদ্ধার করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি টিউটোরিয়ালে।